السلام عليكم ورحمة الله وبركاته. জরুরি একটা সংবাদ নিয়ে আসলাম, আর সেটা হলো বিশেষ করে কলিং ভিসা সম্পর্কে, অর্থাৎ নিয়োগকর্তার প্রতারণায় মালয়েশিয়ায় 26 বাংলাদেশি উদ্ধার। অর্থাৎ এই 26 বাংলাদেশি এরা আসছিল কলিং ভিসায়, গত 2 মাস আছে তারা কলিং ভিসায় আসছিল, আসার পরে তাদের একটা রুমের ভিতর আটকায় রাখে। মালয়েশিয়া শ্রীলঙ্কা রাজ্যের 26 বাংলাদেশি কর্মীকে উদ্ধার করেছে দেশটির শ্রম বিভাগ। বুধবার 5 এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে আর রাজ্যের পোর্ট ক্লাঙের কাছে একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় সময় বুধবার দুপুর 12:30 শ্রম বিভাগের সদর দপ্তর ও শ্রীলঙ্কা শ্রম বিভাগের যৌথ অভিযানের নেতৃত্ব দেন ডেপুটি ডিরেক্টর জেনারেল অপারেশনস আসরি আবেদ ওহাব। অর্থাৎ তিনি অভিযান করে সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। অভিযানের বিষয়ে ওহাব বলেন, জোরপূর্বক শ্রম প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। অর্থাৎ এই সমস্ত লোক যারা আসছিল মূলত কলিং বিষয়, আসার পরে এদের কাজ দিতে পারে না, এই জন্য এদেরকে একটা রুমের ভিতর মূলত আটকায় রাখা হয়েছিল। তো যাই হোক, যেহেতু গত 2 মাস হয়ে গেছে, একটা গোপন সংবাদের ভিত্তিতে তাদের উদ্ধার করা হয়। শ্রম বিভাগ এক বিবৃতি বলেছেন, উদ্ধারকৃত শ্রমিকরা 15 ফেব্রুয়ারি মালয়েশিয়ায় এসেছে। তারা বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের নিয়োগকর্তারা চাকরি দিতে ব্যর্থ হন এবং চাকরি না দিয়েই ওই আবাসিক এলাকায় রেখে দেন। কৃতপক্ষ বলছেন, অভিবাসী শ্রমিকরা যাতে কেলেঙ্কারি বা বাধ্যতামূলক শ্রমের শিকার না হন তা নিশ্চিত করার জন্য অভিযান চালানো হয়েছিল। শ্রম বিভাগ সম্ভাব্য চাকরি খোঁজ বা শেষ উপায় হিসেবে শ্রমিকদের তাদের দেশে ফেরত পাঠানো সহ অন্যান্য সহায়তা দেবে। উদ্ধার 26 কর্মীকে একটি সেফ হাউসে রাখা হয়েছে, অর্থাৎ যদি কোনো কুলকিনারা না পাওয়া যায় অবশেষে তাদের দেশে পাঠানো হবে। কৃতপক্ষ জানায়, শ্রম বিভাগ এমন কোনো বিষয়ে আপোষ করবে না যা বাধ্যতামূলক শ্রমের দিকে পরিচালিত করবে এবং দেশের ভাবমূর্তিকে বিরূপ প্রভাব ফেলবে। প্রতিটি সেক্টরে নিয়োগকর্তা বিদেশি কর্মীদের জন্য মানদণ্ড এবং নির্দেশনা মেনে না চললে নিয়োগকর্তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলেও দেশটির শ্রম বিভাগ জানিয়েছেন। তো আসলে এই বিষয়টা আমি কিন্তু বারবারই বলি যে যারাই কলিং বিষয়ে আসতেছেন, আপনি অবশ্যই আপনার পরিচিত জনের মাধ্যমে আসেন। কারণ আপনি যদি পরিচিত জনের মাধ্যমে আসেন, তাহলে দেখা যাবে কি, কিছু না হোক আপনাকে একটা সে কাজের ব্যবস্থা করে দিতে পারবে এবং আপনাকে একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিতে পারবে। তো দেখেন এই ভাইদের এখন কি অবস্থা, তারা গত 2 মাস আসছে, তারা বৈধভাবে এই কলিং বিষয়ে এসেছে, তাদের কাজ নাই, তাদের একটা রুমের ভিতরে আটকায় রাখছে। তো যাই হোক আর কি, এখনও যারা কলিং বিষয়ে আসতেছেন বা আসবেন, যেহেতু যেগুলো অনুমোদন আছে তারা অবশ্যই আসতে পারবেন। অতএব আপনারা ভালোভাবে যোগাযোগ করেই আসবেন, এই আশাই ব্যক্ত করি। তা না হলে আপনার উভয়কুলি হারাবেন, অর্থাৎ দেশ থেকে আপনি আসবেন আর ঋণী হয়ে আসবেন, আবার এদেশে এসেও যখন কাজ পাবেন না তখন এদেশেও আপনি একটা দুশ্চিন্তার ভিতরে পড়ে যাবেন। অতএব সময় আছে, সময় থাকতেই আপনার পরিকল্পনা আপনি করুন, আপনার ব্যবস্থা আপনি করুন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।